আমরা বানাবো একটা চমৎকার সাদা হাঁস। এর জন্য আমাদের কেবল লাগবে অনেক ছোট ছোট চৌকো কাগজ। একটা চৌকো কাগজকে দুভাজ করে কেটে দুটো আয়তক্ষেত্র বানাও। এই এক একটা আয়তক্ষেত্র দিয়েই আমরা হাঁস বানানোর প্রাথমিক খণ্ডগুলো বানাবো। আয়তক্ষেত্রটাকে দৈর্ঘ্য বরাবর দুই ভাঁজ করো, প্রস্থ বরাবর আবার ভাঁজ করো। এবার একটা তীরচিহ্নের মতো আকার তৈরি করে নাও। এবার এটাকে উল্টে এর নিচের খোলা অংশ দুটিকে ত্রিভুজের মতো ভাঁজ করে দাও। তুমি দেখতে পাবে দুটো পকেটের মতো অংশ তৈরি হয়েছে। ত্রিভুজ দুটোকে এই পকেটের মধ্যে গুঁজে দাও। এটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এটাকে আবার ভাঁজ করো। প্রাথমিক খণ্ড এবার তৈরি, যাতে আছে দুটো ছোট্ট ছোট্ট পকেট এবং অন্যদিকে দুটো ছোট ঠোঁট। আমাদের প্রায় 500টা এরকম খণ্ড বানাতে হবে একটা হাঁসের জন্য। এবার একটার পর একটা খণ্ডের পকেটে আর একটা খণ্ডের ঠোঁট জুড়তে থাকো। এইভাবে একটা রিং বানাও, যেটা হলো হাঁসের বেস। আবার খণ্ড জুড়ে জুড়ে একটা বাঁকানো গলা বানাও। এর মাথার খণ্ডটা হবে কালো, যেটা কিনা হাঁসের ঠোঁট। এতে চোখ এঁকে নাও। এবার বাকি অংশগুলো একটার পর একটা জুড়ে আস্তে আস্তে হাঁসের শরীরটা বানাতে থাকো। মাঝে মাঝে কিছু রঙিন খণ্ড ব্যবহার করতে পারো, তাতে জিনিসটা আরো আকর্ষণীয় হয়ে উঠবে। আস্তে আস্তে হাঁসের শরীর প্রস্তুত হয়েছে। এবার গলাটা জায়গা মতো বসিয়ে দাও। জিনিসটা বানাতে বেশ কয়েক ঘন্টা ব্যয় হবে, কিন্তু শেষে ভীষণ সুন্দর একটা হস্তশিল্পের নমুনা আমাদের হাতে আসবে।